না, এবার কিছু একটা করো। বাবা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজছে, যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দিবে। তুমি কিছু একটা ব্যবস্থা করো, খুব তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে তোমার মাকে আমাদের বাড়িতে পাঠাও। তোমার পরিবার ছোট, তুমি শুধু তোমার মাকে নিয়ে থাকো। তাছাড়া তুমি একটা ভালো চাকরিও করো, বাবা নিশ্চয়ই তোমাকে মেনে নিবে। তুমি ভুল ভাবছো টুনি, আমাকে তোমার বাবা কখনোই মেনে নিবে না। আমি আমার মাকে নিয়ে থাকি ঠিকই, তবে আমার একটা মানা, আমার পাঁচটা মা জানো। আমার বাবা পাঁচটা বিয়ে করেছে, আর আমাদের পরিবারও অনেক বড়। তুমি এসব কি কথা বলছো টুনা? তোমার পাঁচটা মা? আমার বাবা তো এটা কখনোই মেনে নিবে না। কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। দরকার হলে আমি আজই তোমাকে বিয়ে করব। তুমি সব বন্দোবস্ত করো, আমি আর আমার বাসায় ফিরছি না। এরপর টোনা আর টুনি মন্দিরে গিয়ে বিয়ে করে। আর টোনা তার নতুন বউ টুনিকে নিয়ে তার বাসায় যায়। টোনা তার পাঁচ মাকে নিয়ে বিলাসপুর জঙ্গলে থাকতো। টোনার পরিবারে এখন টুনিও চলে আসলো। টুনিকে দেখে টোনার পাঁচ মা ভীষণ খুশি হয়। কি ব্যাপার বৌমা, হা করে তাকিয়ে কি দেখছো? বলছি ভিতরে এসো মা। ইয়ে মানে টোনা, এখানে তো তোমার পাঁচজন মাকেই দেখতে পাচ্ছি, কিন্তু তোমার আপন মা কোনটা? টুনি, এরা পাঁচজনই আমার আপন মা, তবে এই মিনু টুনটুনি হলো আমার গর্ভধারিণী মা। আমার বাকি চার মা সন্তান জন্ম দিতে পারেনি বলে আমার বাবা পরপর পাঁচটা বিয়ে করেছিল। আমি যেমন পাঁচ মায়ের এক ছেলে, আজ থেকে তুমিও পাঁচ শাশুড়ির এক বৌমা। হ্যাঁ বৌমা, টোনা একদম ঠিক কথাই বলেছে, তুমি আমাদের একমাত্র বৌমা। এবার ভিতরে এসো তো দেখি মা। এরপর টুনি গুটি গুটি পায়ে ভিতরে যায়। কিন্তু টুনি প্রথমে তার পাঁচ শাশুড়িকে দেখে বেশ চিন্তায় পড়ে যায়। আর এসব ভাবতে ভাবতে টুনি ঘুমিয়ে পড়ে। হায় ঈশ্বর, এটা কি করলাম! এত বেলা হয়ে গেছে, বিয়ের প্রথম দিনই আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম। এসব কথা ভাবতে ভাবতে টুনি দ্রুত ঘরের বাহিরে আসে। আর টুনিকে দেখে মিনু টুনটুনি বলে, তুমি উঠেছো বৌমা, তাড়াতাড়ি এসে নাস্তা করে নাও। সে কখন থেকে আমি নাস্তা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছি, এসো মা। সত্যি মা, বড্ড দেরি হয়ে গেল। আসলে মা খুব ক্লান্ত ছিলাম তো, তাই এমনটা করে ফেলেছি, আর হবে না মা। কোনো সমস্যা নেই বৌমা, তোমার যখন ইচ্ছে তুমি তখন ঘুম থেকে উঠো, তাতে আমাদের কোনো অসুবিধা নেই মা। এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিনু টুনটুনির এমন আচরণ দেখে টুনির শাশুড়িদের প্রতি ভয় কমে যায়, আর সে চিন্তামুক্ত হয়, আর খুশি মনে খাবার খায়। সে কি বৌমা, তুমি রান্না করে এসেছো কেন? তোমার শরীরে তো কালি লেগে যাবে। মা, কালি লাগার ভয় পেলে চলবে? আমি তো এখন এই বাসার বউ, আমাকে তো রান্না বান্না করতে হবে। না বৌমা, এ সংসারে কোনো কাজ তোমাকে করতে হবে না। তুমি কাজ করলে তো তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে মা। আমরা পাঁচজন থাকতে তোমাকে কোনো কাজ করতে হবে না। তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো তো, যাও। সুখী বাইনার কথা শুনে টুনি ঘরে যায়, আর পাঁচ শাশুড়ির যত্ন আত্মীতে খুব সুখেই দিন কাটাতে থাকে। স্যার, ইনি হলেন মিস রেনু, ইনি আপনার ব্যক্তিগত সহযোগী, আজ থেকে আপনার কাজে ইনি আপনাকে সাহায্য করবেন। ঠিক আছে কালু, তুমি যাও, বসুন মিস রেনু, আপনি কাজগুলো বুঝিয়ে নিন। এরপর টোনা রেনুকে কাজ বুঝিয়ে দিতে থাকে। কিন্তু টোনাকে দেখে রেনু ভীষণ পছন্দ করে। এরপর রেনু টোনার সম্পর্কে সব খোঁজ খবর নেয়, আর রেনু টোনার বাসার ঠিকানা নিয়ে টোনার বাসাতে যায়। এটা কি টোনার বাসা? আমি টোনার মায়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ, এটাই টোনার বাসা, আর আমরা পাঁচজনই টোনার মা। বলো কি দরকার তোমার? এ কি পাঁচটা মা? তার মানে টোনার বাবার পাঁচ বউ? তবে টোনার দ্বিতীয় বিয়ে হলে সমস্যা কি? আসলে
টোনাকে আমি ভীষণ পছন্দ করি, আমি টোনাকে বিয়ে করতে চাই। এসব কি বলছো, টোনার তো বিয়ে হয়ে গেছে, তবে তুমি টোনাকে কি করে বিয়ে করবে? আমি জানি টোনা বিবাহিত, সব খবর নিয়ে আমি এখানে এসেছি। কিন্তু টোনার বাবা যদি আপনাদের পাঁচজনকে বিয়ে করতে পারে, তবে টোনা কেন দ্বিতীয় বিয়ে করতে পারবে না? আর একটা কথা, আমি চাই না আমার সতী থাকুক, আপনারা টোনার প্রথম বউকে তাড়ানোর ব্যবস্থা করুন, তারপর আমি এবারে বউ হয়ে আসব, চিন্তা করবেন না। এজন্য আপনাদেরকে আমি অনেক টাকা দেব, অনেক। এসব কথা বলে রেনু ব্যাগ ভর্তি টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনার পাঁচমা টাকার লোভে পড়ে টুনিকে তাড়ানোর পরিকল্পনা করতে থাকে। এই যে নবাব জাদি, এখানে বসে যে আচার খাচ্ছিস, তা কাজগুলো কে করবে শুনি? তুই তো আর দাসী নিয়ে আসিসনি তাই না? একি মা, হঠাৎ কি হলো আপনার? আপনি এভাবে কেন কথা বলছেন মা? তোর সাথে কিভাবে কথা বলবো, এতদিন তোকে খুব আদর যত্নে খাইয়েছি, এখন তুই আমাদের আদর যত্ন করে খাওয়াবি, আর এ বাসার সব কাজকর্ম আজ থেকে তুই করবি, যা কাজ কর গিয়ে। এসব কথা শুনে টুনি চোখের জল ফেলে সেখান থেকে চলে যায় আর বাসার কাজ করতে শুরু করে। এভাবেই টুনি বাসার সব কাজ করতে শুরু করে। কিন্তু টুনির ওপর তার পাঁচ শাশুড়ির অত্যাচার যেন বেড়েই যেতে থাকে, কিন্তু সে কথা টুনি টোনাকে কিছুতেই বুঝতে দেয় না। আমাকে আর মারবেন না মা, দয়া করে ছেড়ে দিন, আমার ভুল কি সেটা তো বলবে, তাছাড়া আমার টোনা ফেরার সময় হয়ে গেছে, টোনা যদি আপনাদের এসব কাণ্ড দেখে তবে কেলেঙ্কারি হয়ে যাবে মা, দয়া করে আর মারবেন না মা। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে টোনার ভয় দেখাচ্ছিস, তবে রে মুখ পুড়ি। এরপর সুখী পায়রা আর কাকলি কাক নিয়ে টুনিকে আরো জোরে জোরে মারতে শুরু করে। তখন টোনা বাসায় ফিরে আসে। মা, এসব তোমরা কি করছো, টুনিকে এভাবে মারছো কেন? ও তো মরে যাবে, খবরদার টুনি শরীরে হাত তুলবে না মা। টোনার কথা শুনে তারা টুনিকে মারা বন্ধ করে দেয়। আর তখনই পুলিশ রেনুকে নিয়ে টোনাদের বাসায় আসে। আমাদের কাছে খবর আছে, এ বাসায় অনেক অবৈধ টাকা আছে, মিস রেনু সন্ত্রাসী কর্মকাণ্ড করে অনেক টাকা হাতিয়ে নিয়ে এই পাঁচ মহিলার কাছে রেখেছে, তাই আমরা এ বাসা তল্লাশি করব। এরপর পুলিশ তল্লাশি করে সব টাকা পেয়ে যায় আর পুলিশ টোনার পাঁচমাকে গ্রেফতার করে। এসব কি হচ্ছে, আর আমার বাসায় এত টাকা কোথা থেকে এলো, আর আমার পাঁচজন মাকে কেন এসবের সাথে জড়াচ্ছেন? এরপর টোনার পাঁচমা রেনুর উদ্দেশ্যের ব্যাপারে সব কথা খুলে বলে। এসব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়। ছি 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 মা, তোমরা টাকার লোভে পড়ে এত কিছু করেছো, আমার টুনির উপর তোমরা এত অত্যাচার করেছো, এবার যাও তবে জেলখানায় গিয়ে জেলের ভাত খাও, আর তোমাদের পাপের শাস্তি ভোগ করে এসো। এরপর পুলিশ রেনুর সাথে টোনার পাঁচমাকেও ধরে নিয়ে থানা চলে যায় আর টোনা টুনির সাথে সুখী সংসার করতে থাকে।